এটা বন ভান্ডানার পক্ষ থেকে শেষ প্রশ্ন, আপনার স্মৃতিশক্তি ও মুখস্থ বিদ্যা বিষয়ে। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি আপনি কিছু বলবেন? বোন আপনি বললেন আমার স্মৃতিশক্তির ব্যাপারে, এটা আল্লাহ সুবহানাহু তাআলা দয়া। স্মৃতিশক্তি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা, লোকজন এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি, আপনার কি কম্পিউটার মেমোরি, রহস্যটা কি? রহস্যটা কোরআনে দেওয়া আছে। দাওয়া ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি, আমি বলি তিনটা জিনিসের দরকার। প্রথমটা হচ্ছে, কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 160, যে যদি আল্লাহ সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর জয়ী হবে না, আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আর? তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক, এক নাম্বার আল্লাহর উপর ভরসা। দ্বিতীয় হচ্ছে, কোরআন বলছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, যদি সংগ্রাম করেন আল্লাহ সুবহানাহু তাআলার পথে, যদি চেষ্টা করেন জিহাদ করেন আল্লাহ সুবহানাহু তাআলার পথে, আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন। দ্বিতীয়টা কঠোর পরিশ্রম। তৃতীয় হচ্ছে, আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 43, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো। তৃতীয় হচ্ছে টেকনিক। আমাদের দাওয়া ট্রেনিং প্রোগ্রামে টেকনিক শেখানো হয়, আর লোকজন বলে ভাই জাকির কৌশলটা কি? আমি বলি সেটা তৃতীয় কম গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা। যত কৌশলই থাকুক, আপনি দেখবেন আমাদের অনেক ছাত্র MBA করেছে আর কৌশলের বিভিন্ন বিষয়ে মুখস্থ করেছে, ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন কি না জানি না আর এই সমস্ত বিষয়গুলো, প্রথম দিকে তারা ভালো ছাত্র, পরে একবার নিচে নেমে যায়। আল্লাহর সাহায্য হলো সবচেয়ে বড়। যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য। যদি আল্লাহর রাস্তায় চেষ্টা করেন, তার পথে সংগ্রাম করেন, তাহলে সফল হবেন। যদি সফল না হন, সঠিক পথে চেষ্টা করছেন না আপনি আল্লাহ সুবহানাহু তাআলার পথে। স্মৃতিশক্তির বিষয়টা কম গুরুত্বপূর্ণ। আমরা ট্রেনিং করাই, 40 দিনের ট্রেনিং কোর্স, মানুষদের ট্রেনিং দিই, আর মাশাআল্লাহ আমার ছাত্ররাও আলহামদুলিল্লাহ উদ্ধৃতি দিতে পারে। অধ্যায় নাম্বার আয়াত নাম্বার অধ্যায় আয়াত দাওয়া ট্রেনিং করায়। পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ছাত্ররা আসে, কিভাবে লেকচার দিতে হবে তা শেখায়, কিভাবে প্রশ্ন উত্তর পর্ব সামলাতে হবে সেটা শেখায়, ট্রেনিং দেই, কঠোর পরিশ্রম করতে হয়। এবার যদি কোরআনের আয়াত দেখেন, আমার আলোচনা শুরু করার আগে আমি সব সময় কোরআনের উদ্ধৃতি দিই। সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 25 থেকে 28 বলা হয়েছে, এই দোয়া করতেন যখন মহান প্রভু আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যাও বার্তা পৌঁছে দাও। তিনি দাওয়াত দেওয়ার আগে এই দোয়া বলতেন। মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, তিনি তোতলাতেন, আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমিও তোতলা ছিলাম যখন ছোট ছিলাম, আর স্বপ্ন দেখতাম। মানুষ যে কোনো স্বপ্ন দেখতে পারে। আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার, কিন্তু কখনোই ভাবিনি যে 25 জন লোকের সামনে আমি কথা বলবো, কারণ আমি তোতলা ছিলাম। লোকজন আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম যা 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 জাকির, এমন ছিলাম। আল্লাহ সুবহানাহু তাআলার পথে এসে হয়তো 10-15 বছর আগে যখন দাওয়ায় যুক্ত হলাম, যখন দাওয়া দেওয়া শুরু করলাম, তোতলামি চলে গেল। যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি, দেখি আমার তোতলামি একদম নাই। আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না, আমি শুরু করলাম, আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি, আলহামদুলিল্লাহ। এবার কোরআনের আয়াতে আসি। যখন মুসাকে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন ফেরাউন এবং তার লোকদের দাওয়াত দিতে, তিনি এই দোয়া পড়েছিলেন, এই দোয়া পড়েছিলেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 25 থেকে 28 বলা হয়েছে, রব্বিশরাহলি সাদরি, হে আমার আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার সাহস বাড়িয়ে দাও, রব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি, এবং আমার কাজকে সহজ করে দাও, রব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি, এবং আমার মুখের জড়তা দূর করে দাও, কারণ মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, আমিও তোতলা ছিলাম।
আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে। যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছি আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে, আমার কাজ সহজ করে দিতে, আমার মুখের জড়তা দূর করে দিতে যাতে লোকজন আমাকে বুঝতে পারে। স্মৃতিশক্তির জন্য এই দোয়া পড়ে যেতে পারে। তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, দ্বিতীয় কঠোর পরিশ্রম করা, আর তৃতীয় হচ্ছে কৌশল। আমার নিজের কথা, যদিও নিজেকে বড় মনে করি না, তবে আলাদা এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে জানে আমি তোতলা ছিলাম। যখন কেউ বলতো তোমার নাম কি, আমি বলতাম যা 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 যাকি, এরকমই ছিলাম শৈশব থেকে আমি তোতলা। শেখ আহমেদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম। কখনো চিন্তাও করিনি যে 25 জন লোকের সামনে কথা বলবো, এ অবস্থা ছিল ডক্টর জাকির নায়েকের। স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার, বড় সার্জন হওয়ার। কখনো স্বপ্নেই ভাবিনি, স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন, তবে 25 জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্যে শেখ আহমেদ হেদায়েতের দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্য অনুগত মাশাআল্লাহ কথা বলি শত শত, হাজার হাজার, লাখ লাখ লোকের সামনে মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন 1 লাখেরও বেশি শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম। বক্তা হওয়ার জন্য না, বক্তা তৈরি করার জায়গা করেছি। রাজা হতে পারবো না, রাজা তৈরি করবেন, আমি বক্তা হতে পারবো না, তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি। আল্লাহর পরিকল্পনা ছিল, প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না, আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি। অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই, যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে, অমুসলিমদের সাথে কথা বললে তোতলাই না। আমি যখন স্টেজে যাই, সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায়, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে আমি স্টেজে গিয়ে তোতলাইনি, তিনি দয়া করেছেন, আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন। আর শেখ আহমেদ দিদাত, আমি তাকে বললাম আঙ্কেল, 1987 সালে প্রথম দেখা করি, আমি তার ড্রাইভার ছিলাম, চালক, যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই। বললাম আঙ্কেল আপনি কেন এত অ্যাগ্রেসিভ? তিনি বললেন বাবা আমি অ্যাগ্রেসিভ না, আমি মিলিট্যান্ট। মিলিট্যান্ট, শয়তানের সাথে দুইভাবে যুদ্ধ করা যায়, পানি দিয়ে অথবা আগুন দিয়ে, আমি আগুন বেছে নিয়েছি, এটা ছিল তার উত্তর। আমি যখন দেওয়া শুরু করলাম তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম, তবে নরম হয়ে থাকতাম, খুব নরম, খুব দয়ালু, কোনো ফলাফল নাই। মেডিকেল কলেজে দাওয়া দিতাম, তারপর মিলিটান্ট হলাম, শেখ দিদাতের চেয়ে বেশি মিলিটান্ট। হায় আল্লাহ কি পেলাম, মুসলিম বন্ধুরা সব দৌড়িয়ে পালিয়ে যেত আর আমি অমুসলিমদের সাথে একা। মিলিটান্ট হওয়ার একই ফলাফল পেলাম, মাশাআল্লাহ আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। স্টেজে এসে আমি নরম হয়ে যাই, এত নরম হই যে প্রশ্নকারীরা গালমন্দ করলে আমি হাসতাম। শেখ আহমেদ দিদাত আমাকে দিলেন টাইটেল, প্রথমে দিলেন দিদাত প্লাস, তারপর আবার যখন দেখা হলো, বাবা তারা তোমাকে গালমন্দ করছে, অভিশাপ দিচ্ছে, তুমি হাসছ, আবার টাইটেল দিলেন। আমার যা করতে লেগেছে 40 বছর, তুমি তা করে ফেলেছো 4 বছরে। আর আলহামদুলিল্লাহ যদি আমার ব্যাপারে দেখেন, আমার পছন্দটা, আমি এমন লোক যে সব সময় চেয়েছি সেরাটা, কখনো 2 নম্বরটা চাইনি, সেরাটা। শৈশব থেকে সেরাটা বাছাই করেছি, এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরিয়েছি। একেবারে সেরা ক্যামেরাটা চেয়েছি, সেরা যন্ত্রপাতি, সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্সটা করতে চেয়েছি। এ কারণে এই কনফারেন্স আমরা এখানে করছি। ধরেন গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং অস্কার অ্যাওয়ার্ডস, এদের উদ্দেশ্যটা হারাম, তবে তাদের প্রযুক্তি প্রশংসা করার মতো। বললাম কেন আমরা করতে পারবো না আল্লাহ সুবহানাহু তাআলার জন্য? উদ্দেশ্য ভিন্ন, আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করা, পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি, এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না।
হবে আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেরাটা চাই সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি এজন্য সবচেয়ে ভালো অফিস করেছি ব্যবহার করেছি ইতালিয়ান মার্বেল আমার অফিসে ইতালিয়ান মার্বেল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমার বাড়িতে ইতালিয়ান মার্বেল নাই কেন যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে তাদের সেরাটা দিতে চেয়েছি সে সময় 1990 এর দিকে ইন্ডিয়াতে ইতালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই সামান্য দিয়ে শুরু আমাদের অফিস ছিল মাত্র 20 থেকে 25 বর্গমিটারের 25 বর্গমিটার অফিস ছিল একজন কর্মচারী এখন মাশাআল্লাহ আল্লাহর দয়ায় এখন 400 এরও বেশি এমপ্লয়ি মাশাআল্লাহ সবচেয়ে বড় দাওয়া প্রতিষ্ঠান মাশাআল্লাহ আল্লাহ সাহায্য করেছেন স্কুলে আমি ভালো বিতর্কিক ছিলাম খুবই ভালো উদ্দেশ্য কি ছিল বিতর্কে জয়ী হওয়া উদ্দেশ্য পরিবর্তন করেছি দিন প্রচারের চেষ্টা করছি সত্য দিন ফলাফল পাচ্ছি প্রথমে আমি ঘুমাতাম 5 ঘন্টা 6 ঘন্টা মেডিকেলের সময় এখন ঘুমাই মাত্র 3 ঘন্টা আল্লাহর জন্য আর আমার সব সময় চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা দুটো যে কোনো একটা মাশাআল্লাহ একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন 100 মিলিয়নেরও বেশি দর্শক মাশাআল্লাহ এক দু বছর পর চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাআল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল এবং আল্লাহ সাহায্য করেছেন 19 জুন চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু ইনশাআল্লাহ এই কনফারেন্সের শেষ দিনে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান ঘোষণা দিতে চাই চালু করতে যাচ্ছি তৃতীয় চ্যানেল পিস টিভি বাংলা কারণ বাংলা ভাষা মাশাআল্লাহ শত শত মানুষ বাংলায় কথা বলে এটা দরকার আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা তবে আল্লাহ যদি চান রমজানের পর ইনশাআল্লাহ আগামী বছর 2010 এ ইনশাআল্লাহ যদি আল্লাহ চান আল্লাহ যদি সাহায্য করেন আল্লাহর সাহায্যে তৃতীয় চ্যানেল চালু করব পিস টিভি বাংলা ইনশাআল্লাহ আরেকটা আশা ছিল চ্যানেলের পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল লক্ষ্যে শিক্ষা দেওয়া হবে তাই স্কুল চালু করেছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আল্লাহকে খুশি করার মধ্য দিয়েই দেখবেন আল্লাহ আখিরাত এবং দুনিয়াতেও পুরস্কার দান করবেন এই ইচ্ছা নিয়েই স্কুল চালু করেছে যে ইনশাআল্লাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা ছাত্র বোম্বেতে 400 এর বেশি চেন্নাইয়ে 250 এর বেশি ইনশাআল্লাহ তাদের সবাই 100 গুণ বেশি ভালো পাবে শিক্ষা এবং পরিবেশ জাকির নায়েকের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি জাকির নায়েক বানাবেন কি তারও বেশি তবে আমাদের উদ্দেশ্য তাদের ভিত্তি করে দেওয়া ফাউন্ডেশন দেয়া যেখানে 100 গুণ ভালো সেবা পাবে ট্রেনিং পাবে ভিডিও পাবে পরিবেশ জাকির নায়েকের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি বানাবেন কি না একটা উদাহরণ দিচ্ছি আমি আমার ছেলে ফারিক নায়েক আপনারা চেনেন মাশাআল্লাহ আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে আমি ভাষা হিসেবে আরবি জানি না আমি বলেছি আমার ছেলেকে আরবি শেখাবো ইনশাআল্লাহ লুগা ফুসা স্কুলের সব ছাত্রকে শিখিয়েছি মাশাআল্লাহ আমার ছেলে যখন স্কুল শুরু হয় মাশাআল্লাহ সে ছিল সেরা খেলোয়াড় ট্রফি পায় একবার না দুইবার না
তিন বার না চার বার না টানা পাঁচ বার পেয়েছে সে। আমার আনন্দ হয়, ভালোও লাগে, কারণ সে অভ্যস্ত যখন আমি স্কুলে ছিলাম, যখন স্কুলে পড়তাম আমিও চাইতাম প্রথম হতে, স্বর্ণপদক পেতে, যেটা ছিল আমার উদ্দেশ্য। দেখবেন তরুণরা 100 মিটার দৌড়ে প্রথম হয়, স্কুলে কখনো গোল্ড মেডেল পাইনি। যখন কলেজে গেলাম তখন মাশাআল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ, আর গোল্ড মেডেলও পেলাম মেডিকেল কলেজে 10 কিলোমিটার। তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয়, ভালো দেখতে ভালো, গোল্ড মেডেল আসলে কি, 10 কিলোমিটার লোকজন দেখে আসলে বড় কিছু না। তারপর শেখ আহমেদ দিদাতকে দেখলাম, আহ এই মানুষটি আমার লক্ষ্য কেন্দ্র পরিবর্তন করেছে। আর এভাবে মাশাআল্লাহ তিনি আমাকে বললেন, বাবা আমি খ্রিস্টান ধর্ম এবং ইসলামের উপর গবেষণা পড়াশোনা করেছি, তুমি অন্যগুলো পড়ে দেখো। খ্রিস্টান ধর্মের সব কিছু প্লেটে সাজানো খাবার মতো, শেখ দিদা তো এগুলোকে পাত্রে সাজানো খাবার মতো করে রেখেছে, কেকের মতো। আমি দিদাদের বই পড়লে পোপদের সাথে বিতর্ক করতে পারবেন। তারপর আমি হিন্দু ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, বিজ্ঞান, অন্যান্য বিষয়ে পড়লাম। মাশাআল্লাহ শেখ দিদাদের লেকচার দর্শক দেখে অভিভূত আমি। সবচেয়ে বেশি দর্শক হয়েছিল বার্মিংহামে, 12,000 মানুষ ছিল। আরেকটা উদাহরণ দেই, তুলনা করলে আপনারাও ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। এখন উদাহরণ হিসেবে আমি যে মানুষটার কথা বলবো, এই মানুষটা খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু নিজ ক্ষেত্রে তিনি ছিলেন সবার উপরে। এই মানুষটা আমার জীবনটাকে বদলে দিয়েছেন, তিনি আমাকে শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার বানিয়েছেন। আমি শিওর আপনারা এই মানুষটাকে চেনেন, তিনি হলেন শেখ আহমেদ দিদাত। আসুন ওনার উদ্দেশ্যটা কি দেখি। শেখ আহমেদ দিদাত, আপনারা যদি ওনার জীবনী সম্পর্কে জানেন, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছিলেন মাত্র ক্লাস 6 পর্যন্ত। যেহেতু তার সেই সামর্থ্য ছিল না, তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। ক্লাস 6 পর্যন্ত পড়ার পর তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। এই মানুষটা একেবারেই সাধারণ। তিনি জন্মানোর সময় তার বাবা ইন্ডিয়া ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান। দিদাত সেখানে সেলসম্যানের চাকরি করতেন, একটা ফার্নিচারের দোকানে কাজ করতেন, সেখানে ড্রাইভ করার চাকরিও করতেন তিনি। আর এই দক্ষিণ আফ্রিকায় থাকার সময় খ্রিস্টান মিশনারিরা তাকে খুব উত্তক্ত করত। তারা তাকে বলতো, ইসলাম এটা একটা বাজে ধর্ম, খুবই নিষ্ঠুর ধর্ম। তারা ইসলামকে আক্রমণ করত। এভাবে উত্তক্ত হতে হতে তার মনের ভেতরে একটা ইচ্ছা হলো যে আমি ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান মিশনারিদের দেওয়া সবগুলো অভিযোগেরই উত্তর দেব, আমি এই খ্রিস্টান মিশনারিদের একটা যুৎসই উত্তর দেব। চিন্তা করেন, এই মানুষটা মাত্র ক্লাস 6 পর্যন্ত তিনি পড়েছেন, তবে আল্লাহর উপর বিশ্বাস রাখতেন, চেষ্টা করলেন। তারপর একদিন একটা বই পেলেন, বইটা পড়েছিল একটা রুমের ভেতরে, চারিদিকে শুধু ধুলাবালি, সেখানে একটা বই পেলেন, নাম ইজহারুল হক, ট্রুথ রিভিলড, লিখেছেন মাওলানা রহমতুল্লাহ কারনবী। এখানে তিনি তার উদ্দেশ্যে ডিরেকশন পেলেন, এভাবেই তিনি শুরু করলেন আর চেষ্টা করেছেন 40 বছর। তারপর সেই খ্রিস্টান ধর্মযাজকদের চ্যালেঞ্জ করলেন, চিন্তা করেন ক্লাস 6 পর্যন্ত পাশ করা একজন মানুষ 40 বছর চেষ্টা করেছেন, তারপর পৃথিবীর বিখ্যাত জ্ঞানীদের চ্যালেঞ্জ করেছেন। আর এভাবেই 1986 সালে তিনি বিতর্ক করলেন রেভারেন্ড জিমি সোয়াগার্টের সাথে। সে সময়ে সেই 80-এর দশকে জিমি সোয়াগার্ট ছিল 1 নম্বর সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টেলি ধর্মযাজক। বিতর্কটা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে এক ভক্ত শেখ দিদাতকে বলল,
শেখ আহমেদ দিদার, আমি আপনার ভক্ত, তবে আপনাকে একটা উপদেশ দেই। এই যে মিস ওয়াগার্ট, লোকটাকে আমি চিনি, খুব ভালো করে চিনি। ওর সাথে বিতর্ক করবেন না, লোকটা আপনাকে চিবিয়ে রাস্তায় ফেলে দেবে। চিন্তা করুন, দিদাতের ভক্ত দিদাতকেই পরামর্শ দিচ্ছে। আপনি সোয়াগাটের সাথে বিতর্ক করবেন না, আপনি ওকে চেনেন না, আমি ওকে চিনি। সে আপনাকে চিবিয়ে একবারে রাস্তায় ফেলে দেবে। সেই লোকটা ছিল সবচেয়ে বিখ্যাত টেলি ধর্মযাজক টেলিভিশন চ্যানেলে। তার বাজেট ছিল প্রত্যেক দিন $10,00,000, এটা শুধুমাত্র টিকে থাকার জন্য। আর শেখ আহমেদ দিদাত মাশাল্লাহ, আল্লাহ তার পাশেই ছিলেন। দিদাত আমেরিকায় গেলেন, সেই খ্রিস্টান মিশনারি নিজের শহরে গেলেন, যে দেশে সে বিখ্যাত সেখানে গিয়ে দিদাত তার সঙ্গে বিতর্ক করলেন। আর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে তিনি টেবিলটা উল্টে দিলেন। চিন্তা করেন, একজন খুব সাধারণ মানুষ, যিনি স্কুলও পাস করেননি, গ্রাজুয়েট তো অনেক দূরের কথা, তিনি পৃথিবীর খ্রিস্টান ধর্মযাজকদের চ্যালেঞ্জ করেছিলেন, আর পুরো পৃথিবীর খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মাত্র একজন মানুষ, শেখ আহমেদ দিদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে তিনি পুরো খ্রিস্টান বিশ্বকে চ্যালেঞ্জ করেছিলেন। আসুন এবার ওনার উদ্দেশ্যটা দেখি, যে ইসলামিক কিনা। এক নম্বর আই, এটা কি ইসলামিক ছিল? এটা কি কোরআন এবং হাদিস অনুযায়ী ছিল, আল্লাহ এবং রাসুলের জন্য ছিল? হ্যাঁ, সেরকমই ছিল, এজন্য তিনি উদ্দেশ্য পূরণ করতে পেরেছিলেন। দুই নম্বর স্পেসিফিক ছিল, হ্যাঁ, উদ্দেশ্যটা নির্দিষ্ট ছিল, আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগগুলোর উত্তর দিতে চাই, এটা নির্দিষ্ট, আমি যুৎসই উত্তর দিতে চাই, অমুসলিমদের মাঝে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করে দিতে চাই আমি। তিন নম্বর, এটা কি লুক্রেটিভ, লাভজনক ছিল? তিনি লাভ চেয়েছিলেন আখিরাতে, আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ওনাকে বেহেশতে পাঠাবেন ইনশাল্লাহ। তবে আখিরাত বা পরকালে লাভের পাশাপাশি ইহকালেও তার লাভ হয়েছে, আর ক্লাস সিক্স পাস করা এই মানুষটা 1986 সালে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারটা অর্জন করেছিলেন, মানুষ জাতির প্রতি অবদানের জন্য তাকে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ক্লাস সিক্স পাস করা এই মানুষ এটা অ্যাওয়ার্ডের জন্য করেননি, হয়তো $2,00,000 পেয়েছিলেন, কিন্তু সেটার জন্য করেননি, কিং ফয়সাল অ্যাওয়ার্ডের গোল্ডের জন্য তিনি এটা করেননি, এটা করেছিলেন আল্লাহ এবং রাসুলের জন্য। আল্লাহ তাকে পরকালে পুরস্কার দেবেন, ইহকালেও দিয়েছেন। তারপরে এ, এটা কি অ্যাপ ছিল, সঠিক ছিল? পুরোপুরি সঠিক, আর সঠিক সময়ে, সে সময়ে পুরোপুরি সঠিক ছিল। খ্রিস্টান মিশনারিরা তখন মুসলিমদের তুলোধনা করছে, মুসলিমদের মনোবল ভেঙে গিয়েছিল। এই মানুষটা শেখ আহমেদ দিদাত হাজারো মুসলিমকে অনুপ্রাণিত করেছেন, এমনকি আমাকেও করেছেন। আমরা মাথা তুলে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। অ্যাপ্ট, এম, মেজার বা পরিমাপ করা যায়, হ্যাঁ। তিনি কি করেছিলেন? তিনি খ্রিস্টানদের বিভিন্ন বই সংগ্রহ করেছিলেন, খ্রিস্টান মিশনারিরা ইসলামের বিরুদ্ধে যে বইগুলো লিখেছিল, যেমন জন গিলক্রিস্টের লেখা বইগুলো জিমি সোয়াগার্ট তারপর উত্তর দিয়েছিলেন। কোরআন এবং ইসলামের উপর আক্রমণ হলে তিনি উত্তর দিতেন, আর তিনি তাদের ধর্মগ্রন্থ পড়েছিলেন বাইবেল, কোরআনের আয়াত মেনে চলেছেন, সেগুলো তাদের উপর প্রয়োগ করেছেন, আর রেজাল্টও পেয়েছেন। পরিমাপ করা যায়। আই, ইন্টেনশন বা নিয়ত কি ছিল? বিখ্যাত হওয়া তার নিয়ত ছিল না, কিং ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া তার নিয়ত ছিল না, তার নিয়ত ছিল আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করা। সি, কনসিস্টেন্ট বা ধারাবাহিক ছিল? হ্যাঁ ছিল। চিন্তা করেন, তিনি চেষ্টা করে গেছেন 40 বছর ধরে। ওনার জীবনী পড়লে জানবেন, ওনার অফিসটা ছিল খুবই ছোটখাটো একটা রুম। উনি একবার বলেছিলেন, এমনকি মাত্র 1,000 কপি সাদা কালো লিফলেট ছাপাতে গেলেও প্রথমে তারা মিটিং করতেন, এসব আমরা মিটিং করি, এখন আমরা 1,000 কপি সাদা কালো লিফলেট ছাপাতে পারবো কি না। মাশাল্লাহ, ধারাবাহিক চেষ্টা করে গেছেন, যতক্ষণ না উদ্দেশ্য পূরণ হয়। এখন উইলমা রুডলফ
আর শেখ আহমেদ ইতাতের মধ্যে আপনারা যে পার্থক্যটা দেখবেন সেটা হলো উইলমার রুডলফের উদ্দেশ্য ছিল অদূরদর্শী, সেটা ছিল এই পৃথিবীর জন্য, কিন্তু শেখ আহমেদ ইতাতের উদ্দেশ্য ছিল দূরদর্শী, আর এটা ছিল আখিরাতের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাকে আখিরাতে পুরস্কার দেবেন, আল্লাহ ইহকালেও তাকে পুরস্কার দিয়েছেন। বেশিরভাগ মানুষই আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, বেশিরভাগ মানুষের জীবনের এক নম্বর উদ্দেশ্য কিভাবে টাকা উপার্জন করা যায়। বেশিরভাগ মানুষই আপনারা মানুষজনকে জিজ্ঞেস করে দেখবেন এক নম্বর সবার চিন্তা ভাবনা টাকা কামাতে হবে, জীবনযাপন করার চেয়ে টাকা উপার্জন নিয়েই তারা বেশি চিন্তা ভাবনা করে। তারা কিভাবে কি পরিমাণ উপার্জন করে তার উপর নির্ভর করে জীবনের সব কিছু চালাতে হবে। তারা কিভাবে খাবে, জামা কাপড় পরবে, কোথায় থাকবে, কোন স্কুলে পড়বে, কোন গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হবে, সব কিছু নির্ভর করে উপার্জনের উপরে। আর এই মানুষগুলো ভাবে যে এই পৃথিবীতে আমি যদি বেশি টাকা উপার্জন করতে পারি তাহলে জীবনের উদ্দেশ্য অর্জন করতে পারব। আপনাদের আমি ফোকাস করার কথা বলেছিলাম। বেশিরভাগ মানুষই কি করে জানেন, পাখিটার চোখে তীর মারার বদলে কি করে, প্রথমে তীর মারে, তারপর তীরটার চারপাশে একটা টার্গেট এঁকে দেয়। যে কোনো যুগে তীর মারে, যে কোনো কোর্সে ভর্তি হয় গ্রাজুয়েশনে, তারপর যদি প্রশ্ন করেন এই কোর্সে ভর্তি হলেন কেন, এটা নিয়ে তো চিন্তা করেনি, তারপর স্পেশালিস্ট হয়, এরপর সুপার স্পেশালিস্ট হয়, এরপর তারা কারণটা তৈরি করে কেন এই কোর্সে ভর্তি হয়েছিল। প্রথমে মানুষ চিন্তা করে কত টাকা উপার্জন করবে, এই টাকার পরিমাণের উপর নির্ভর করে তারা ঠিক করে কিভাবে জীবনযাপন করবে। আমরা বেশিরভাগ মানুষ এই কাজটাই করি, বাতাসে তীর মারি আমরা, তারপর চারপাশে টার্গেট আঁকি। প্রথমে আমাদের ঠিক করতে হবে মূল লক্ষ্য কোনটা, কোন কাজের উপর ভিত্তি করে জীবনের সব কিছু চলবে।